গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, বাড়িতে আছো। আজকে আমি তোমাদের ক্লাস নেব স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলার বর্ণ পরিচয়। আগের দিনে তোমাদের বর্ণ পরিচয়ে করিয়েছিলাম সুশীল বালক। আজকে আমি তোমাদের সুশীল বালকের যে বাকি পাঠ্যাংশটা আছে সেটা নিয়ে ডিসকাস করব, আর তার নতুন শব্দ অর্থগুলো নিয়েও ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাসটি। দেখো, আমরা চলে এসেছি তোমাদের সুশীল বালকের যে বাকি পাঠ্যাংশটা আছে সেটা পড়ব আজকে আমরা। সে কখনো কাউকে কটু বাক্য বলে না, কুকথা মুখে আনে না, কারো সাথে ঝগড়া ও মারামারি করে না যাতে কারো মনে ক্লেশ হয়, কদাচ এমন কাজ করে না। সে কখনো কাউকে বাজে কথা বলে না, খারাপ কথা বলে না, মুখে গালাগালও দেয় না, ঝগড়া মারামারি কিছুই করে না, তাতে কারো না কষ্ট হয় এমন কাজ সে করে না কখনো। সে কখনো পরের দ্রব্যে হাত দেয় না, সে জানে পরের দ্রব্য নিলে চুরি করা হয়, চুরি করা বড় দোষ, যারা চুরি করে সকলে তাদের ঘৃণা করে। সে জানে যে অন্যের জিনিস যদি হাত দিয়ে সেটাকে লোক কী বলে, চুরি করা বলা হয়, আর চুরি করা হচ্ছে সবচেয়ে বড় দোষ, যেটা কি করে না সকলেই তাকে ঘৃণা করবে, অর্থাৎ অবজ্ঞা করবে। সে কখনো আলস্যে কাল কাটায় না, যে সময়ের যে কাজ মন দিয়ে তা করে, সে লেখাপড়ার সময় লেখাপড়া না করে খেলে বেড়ায় না। সে কখনো কি করে না, কুড়েমি করে না, সে সব সময় যে কাজটা যখন করতে সে কাজটাই করে। লেখাপড়ার সময় সে লেখাপড়া করে, খেলার সময় খেলা করে, লেখাপড়া যখন করার টাইম হয় তখন সে কিন্তু খেলে না, লেখাপড়াই করতে বসে। সে কখনো দুশ্চিল বালকের সাথে ঘুরে বেড়ায় না, তাদের সাথে খেলা করে না। সে মনে করে দুশ্চিলদের সাথে বেড়ালে ও খেলা করলে আমিও দুশ্চিল হয়ে যাব। সে মনে করে কি যে খারাপ ছেলেদের সাথে যদি আমি শুধু খেলি ঘুরে বেড়াই তো তাদের মতনই আমি হয়ে যাব, তাহলে আর ভালো ছেলে থাকতে পারবো না। সে যখন বিদ্যালয়ে থাকে শিক্ষক শিক্ষিকা যে সময় যা করতে বলেন প্রফুল্ল মনে তা করে, কদাচ তার অন্যথা করে না। সে কখনো তাঁদের কথার অবাধ্য হয় না, এজন্য তাঁরা তাকে অতিশয় ভালোবাসেন। যখন সে স্কুলে থাকে তখন মাস্টারমশাই বা শিক্ষক শিক্ষিকারা যা করতে বলে পড়া তাই সে করে ফেলে, কখনো তাদের কথার অবাধ্য হয় না, যা বলেন তাই শোনে। এই জন্য দিদিমণি বলো বা মাস্টারমশাই বলো সবাই তাকে ভালোবাসে। তো এইটাই ছিল আমাদের সুশীল বালকের পাঠ্যাংশ। আজকে আমাদের পাঠ্যাংশটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এইখান থেকে যে নতুন শব্দগুলো সার্কেল করেছি সেইগুলোর মানে আমরা করব। দেখো, কটু বাক্য, কুকথা, ক্লেশ, দ্রব্য, পরের দোষ, তারপরে দুশ্চিল, আলস্যে, বিদ্যালয়ে, অন্যথা, অবাধ্য, প্রফুল্ল, তো এইগুলো ছিল আমাদের নতুন শব্দ। এই শব্দগুলো দেখো প্রত্যেকটা সার্কেল করা হয়েছে এবং সেইগুলোর অর্থ আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি আমরা অর্থটা। দেখো, আমি খাতার মধ্যে অর্থটা লিখে নিয়েছি নতুন শব্দগুলো। কটু বাক্য মানে কড়া কথা বা গাল মন্দ বা দুর্বাক্য, কুকথা কুৎসিত কথা বা অশ্লীল কথা, ক্লেশ কষ্ট, দ্রব্য জিনিস, পরের অন্যের বা অপরের, দোষ অপরাধ, মন্দ স্বভাব বা খুঁত, আলস্য আলসেমি অলসতা, কুঁড়েমি জড়তা, দুশ্চিল অসৎ স্বভাবে, বিদ্যালয় পাঠশালা, শিক্ষাস্থান পাঠভবন স্কুল, প্রফুল্ল আনন্দিত খুশি আহ্লাদিত, অন্যথা অন্য রকম অমান্য, অবাধ্য কথা শোনে না যে। এইগুলোই ছিল তোমাদের নতুন শব্দ এবং সেইগুলো সার্কেল করে তার মানেগুলো আমি এখানে বলে দিলাম। তো তোমরা মন দিয়ে কিন্তু এই যে নতুন শব্দগুলো তার বানানগুলো করবে আর তার সাথে সাথে কিন্তু বানেগুলোও করবে। এবার আমরা অনুশীলনীর একটি শূন্যস্থান পূরণ আছে সেইটা নিয়ে আজকে ডিসকাস করবো। তো চলো শুরু করি আজকে অনুশীলনীটি। দেখো, আমরা অনুশীলনীতে চলে এসেছি। অনুশীলনীতে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। প্রথমেরটা আছে ড্যাশ বালক বাবা মাকে অতিশয় ড্যাশ,
সুশীল বালক বাবা মাকে অতিশয় ভালোবাসে। সে জানে যারা ড্যাশ কথা বলে কেউ তাদেরকে ড্যাশ না, কেউ তাদের কথায় ড্যাশ করে না, সকলেই তাদেরকে ড্যাশ করে। সে জানে যারা মিথ্যা কথা বলে কেউ তাদেরকে ভালোবাসে না, কেউ তাদের কথায় বিশ্বাস করে না, সকলেই তাদেরকে ঘৃণা করে। সে কখনো কাউকে ড্যাশ বাক্য বলে না, ড্যাশ মুখে আনে না, কারো সাথে ড্যাশ ও ড্যাশ করে না, যাতে কারো মনে ড্যাশ হয় কদাচ এমন কাজ করে না। সে কখনো কাউকে কটু বাক্য বলে না, কুকথা মুখে আনে না, কারো সাথে ঝগড়া ও মারামারি করে না, যাতে কারো মনে ক্লেশ হয় কদাচ এমন কাজ করে না। সুশীল বালক শিক্ষক শিক্ষিকার কথার ড্যাশ হয় না, এজন্য তাঁরা তাকে অতিশয় ভালোবাসেন। সুশীল বালক শিক্ষক শিক্ষিকার কথার অবাধ্য হয় না, এজন্য তাঁরা তাকে অতিশয় ভালোবাসেন। এই ছিল আমাদের অনুশীলনীটির শূন্যস্থান পূরণ। নেক্সট দিন যে বাকি অনুশীলনটি রয়েছে সেইটা নিয়ে ডিসকাস করব। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, মন দিয়ে সুশীল বালক যে গল্পটা আছে সেটা পড়বে, নতুন শব্দগুলোর বানান করবে, তার অর্থগুলো করবে, আর এই শূন্যস্থান পূরণটা করবে। ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, হ্যাভ এ নাইস ডে।